আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মদপান করা কবিরা গুনাহ। যে ব্যক্তি মদপান করবে সে জান্নাতে বেহেশতের মধ্যে মদপান করা থেকে বঞ্চিত হবে। যে ব্যক্তি মদপান করবে সে জাহান্নামের আগুনে যাবে, এই কথা একাধিক সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। যে মদপান করবে, কবিরা গুনাহ করবে, সে জান্নাতে প্রবেশ করবে না। তো মদপান করলে এবং ভালো ব্যবহার করলেই যে সেই লোকটা ভালো তা কিন্তু নয়। তবা না করা পর্যন্ত সে অপরাধী থাকবে। যদি সে মায়ের সাথে ভালো ব্যবহার করে, যদিও সে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে, তাতে কিছু যায় আসে না। মোট কথা, মদপান করা কবিরা গুনাহ, তাতে নেশাগ্রস্ত হোক আর নাই হোক, প্রতিবেশীকে গালি দেখ আর নাই দেখ, আল্লাহকে আল্লাহ রাসূলকে গালি দেখ আর নাই দেখ, সকল অবস্থায় মদপান করা কবিরা গুনাহ। ধন্যবাদ।